হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আবার হাজির গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কুলফি। কিভাবে তৈরি করছি রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমের মুখটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে ভেতরের যে আটিটা আছে সেটাকে সাঁড়াশি দিয়ে আস্তে করে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি। আটিটা তুলে হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। আর একটা আম যে রয়েছে সেটাকেও ঠিক একই রকমভাবে আমের মুখটা কেটে বাদ দিয়ে ভেতরে যে আটিটা আছে সেটা ছুরির সাহায্যে আস্তে করে একটু ঘুরিয়ে 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 তুলে নেবার চেষ্টা করব। এবার ছুরিটা রেখে দিয়ে সাঁড়াশি দিয়ে চেপে ধরে আটিটাকে তুলে নেব। দুটো আমেরই আটি তোলা হয়ে গেছে। দেখুন, আমটা এভাবে আর কিছু করব না, আমগুলোকে এভাবেই রেখে দেবো। এবারে দুধ জাল করে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম আমল দুধ নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল স্পুন। চিনিটা দেওয়া হয়ে গেলে দুধটা আবারও চামচ দিয়ে ভালো করে নাড়চাড় করে ফুটিয়ে নেব। ততক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না 300 গ্রাম দুধটা 150 গ্রাম হয়ে যাচ্ছে, বা দুধটা আমি যেটা নিয়েছি সেটা হাফ যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ দুধটাকে জাল করে নেব। দুধটাকে জাল করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কন্ডাকশন মিল্ক, আমুলের নিয়েছি আমি, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। মিল্কটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও চামচ দিয়ে নাড়চাড় করে আবারও দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন চামচ দিয়ে এভাবে নাড়চাড় করে নিলেই দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও টেস্টি মজাদার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবারে একটা বাটির মধ্যে অল্প দুধ আমি তুলে নিচ্ছি। যে দুধটা তুলে নিলাম সেই দুধের মধ্যে 2 থেকে 3 চামচ পাউডার দুধ মিলিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এই দুধের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধটা ভালো করে দিয়ে মিশিয়ে নেবার পরে আবারও 3 থেকে 4 মিনিটের মতন দুধটাকে ফুটিয়ে জাল করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি, অলমন্ড বাদাম কুচি, কিশমিশ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আবারও চামচ দিয়ে নাড়চাড় করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতন। দুধটা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 10 থেকে 12 মিনিটের মতন। ঠান্ডা হয়ে আসলে যে আমগুলো নিয়ে নিয়েছি না সেই দুটো আমি দুটো বাটির মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। বাটির মধ্যে বসিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমের নিচের দিকটা সমান হয় না, তাই আমটা উল্টে যেতে পারে, তার জন্য বাটির মধ্যে দিয়ে আম দুটোকে বসিয়ে নিয়েছি। এবারে এই যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমের ভেতরে দুধটাকে দিয়ে দেব। একটার মধ্যে দেওয়া হয়ে গেছে, আর একটা আমের মধ্যে চামচ দিয়ে আস্তে আস্তে করে দুধটা দিয়ে দেব। এবারে কি করতে হবে, আমটাকে আপনারা যেই আমের মুখটাকে রেখে দিয়েছেন কেটে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমের মুখটা দিচ্ছি না, আমি ভালো করে আমটাকে কভার করে নিচ্ছি। ভালো করে আমটাকে মুড়ে কভার করে নিতে হবে যাতে আমের ভেতরে যে দুধটা রয়েছে সেটা কোনো রকম ধাক্কা বা কিছু টাচ লাগলে বেরিয়ে না যায় আর ভালোভাবে কুলফিটা জমে যায়। তার জন্য দুটোই আম আমি ভালো করে কভার করে নেব। কভার করা হয়ে গেছে, এবার ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টার মতন ঢুকিয়ে রেখে দেব। বারবার ফ্রিজ খুলে চেক করার কোনো প্রয়োজন নেই, এতে কিন্তু কুলফিটা জমবে না। তার জন্য একটানা 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টার মতন এমনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার মতন, এবারে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কুলফিটা জমে গেছে। এবারে কুলফিটা ভালো করে খুলে নিয়ে আমটাকে বের করে নিয়েছি। এবারে একটা আলুচিনির সাহায্যে আমের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে দিচ্ছি। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে আমটাকে ছড়ির সাহায্যে গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো কুলফি।
রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অনেক 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 বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।